জাপানের মধ্যাঞ্চলে হানা 7.6 মাত্রা ভূমিকম্প শক্তিশালী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে অব্যাহত রয়েছে উদ্ধার কাজ এর মধ্যেই দুর্গম এলাকাগুলোতে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা এদিকে বুধবার ঐশিকাওয়া অঞ্চলে একের পর এক আফটারশক অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে বিস্তারিত মুশফিফা নুজহাতের ডেস্ক রিপোর্টে রাস্তায় বিশাল বিশাল এক একটি ফাটল আর এর মধ্যে আটকে আছে গাড়ি জায়গায় জায়গায় ধসে পড়েছে বাড়িঘর ভূমিকম্পের দুই দিন পরের ইশিকাওয়া প্রিফেকচারের চিত্র এটি নববর্ষের প্রথম দিনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখনও লণ্ডভণ্ড অবস্থায় আছে জাপানের মধ্যাঞ্চল বুধবারেও বেড়েছে মৃতের সংখ্যা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে উদ্ধার অভিযান রয়েছে অব্যাহত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নির্দেশে উদ্ধার কাজে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনী এদিকে তিনি জানান সবচেয়ে ক্ষতিগ্রস্ত নোটো উপদ্বীপে 3,000 উদ্ধারকর্মী পৌঁছানোর চেষ্টা করছেন তবে বৈরি আবহাওয়া এবং দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে তাদের রাস্তাঘাট ভেঙে যাওয়ায় উদ্ধার অভিযান চরম আকারে ব্যাহত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী কিশিদা এক বিবৃতিতে তিনি বলেন ওয়াজিমা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে উদ্ধার অভিযানের গতি বাড়াতে উদ্ধারকর্মীর সংখ্যা দ্বিগুণ করা হয়েছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের উদ্ধারে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি ইশিকাওয়া প্রিফেকচারের সুজু শহরের 90% ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে ইতিমধ্যে বাসিন্দাদের খাবার পানি এবং শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী শহরের অর্ধলক্ষাধিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর বুধবারও একের পর এক আফটারশক অনুভূত হয়েছে এমন দুর্যোগের মধ্যেই জাপানের আবহাওয়া অফিস ভূমিধস এবং প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এমনটা হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করছে কর্তৃপক্ষ মুশফিফা নুজহাত নিউজ ডেস্ক দেশ টিভি